অস্কার বাজিয়েছেন। উস্তাদ জি, আপনার আপনি যখন বাজাচ্ছিলেন সরোদ, সরোদের তারে যখন আপনার আঙুলগুলো চলছিল, তখন মনে হচ্ছিল যেন সুরের অপূর্ব নান্দনিকতায় আপনার আঙুলগুলো কথা বলছে। আপনি কি রহস্যটা ব্যাখ্যা করবেন আমাদের দর্শকদের জন্য? রহস্য কিছুই না, প্রথমত দেখুন আমি যে গুরুর কাছে শিখেছি, বাবা আলাউদ্দিন খান সাহেব, আমার দাদু, এটা আমার পরম সৌভাগ্য যে ওই ঘরে জন্ম নিতে পেরেছি এবং এরম এক গুরু এবং এরম এক ওস্তাদের কাছ থেকে তালিম পাওয়া, এটা নিশ্চয়ই আমার পূর্বজন্মের কোনো পুণ্য ছিল, তাই ওনার কাছে শিখতে পেরেছি এবং উনি যে ধরনের তালিম দিয়েছেন এবং সেই তালিমের দৌলতে আজকে আমি সারা পৃথিবীতে ওনার সঙ্গীতের প্রচার করছি। ওনার নাম এবং এই শরদ যন্ত্রের প্রচার সবই তারই দোয়াতে, তারই আশীর্বাদে। এর আগের রাগটা ছিল রাগ আহির ভৈরব, যেটা কি ভোরের রাগ। এরপরে আমরা আসছি একটু বেলার দিকে, এটাও সকালের রাগ। এই রাগটির নাম হচ্ছে বিলাস খানি তরি এবং এর আগের ইতিহাস হচ্ছে আমাদের যে ঘরানা, যে ট্র্যাডিশন, যেটা আমরা সঙ্গীতটা এসছে মিয়া তানসেন এর ঘর থেকে আর কি। মিয়া তানসেনের ছেলের নাম ছিল বিলাস খান, তার সৃষ্টি এ রাগ এবং ভীষণ মানে গম্ভীর রাগ এবং যেটাকে ইংরেজিতে বলা হয় খুবই মেলাঙ্কালি এবং খুবই ফিলিংস আছে। এবং একটু বেলার দিকে এটা রাগটা বাজানো হয়, রাগ বিলাস খানি তরি। এতে ছোট্ট একটা আমি আলাপ বাজিয়ে তারপর আমরা গতে যাব তিন তালে। Thank you.
অপূর্ব মন্ত্রমুগ্ধের মতো আমার মনে দর্শকরাও আপনার এই সরোদের যে অপূর্ব সুর যে তান আপনি সৃষ্টি করলেন সবাই আশা করছি উপভোগ করছেন। নতুন কোনো কম্পোজিশন শোনার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে মানুষ মাত্রই স্বপ্নচারী, আপনিও তার বাইরে নন, আপনার স্বপ্নগুলো কেমন? আমার স্বপ্ন প্রথমত এই যে আমার দাদু এত কষ্ট করে শিক্ষা লাভ করলেন এবং 16th century যে সঙ্গীতটা, যেটা আজকে অনেকেই এটাকে নষ্ট করতে চলেছেন, এবং এটাকে বাঁচিয়ে রাখা যেটা আমার বাবার প্রচেষ্টা এবং আমি তার পুত্র হিসেবে এবং আমার গুরুর প্রতি যে আমার একটা কর্তব্য এবং ওনার যে কষ্ট।